একসময় বিশ্ব ক্রিকেট মাতিয়েছেন শহীদ আফ্রিদি, সচিন টেন্ডুলকার, রিকি পন্টিংরা। নিজেদের ব্যাটিং, বোলিং আর ক্রিকেটীয় মেধায় 22 গজের খেলাটাকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। অনেক আগেই 22 গজকে বিদায় বললেও বিশ্বজুড়ে তাদের রয়েছে অসংখ্য ভক্ত। অনেকেই এখনও তাদের ব্যাটিং বোলিং দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, তাদের আবারও মাঠের খেলায় দেখতে চান। তাদের সেই মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। আগামী বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে পাকিস্তান আয়োজন করবে সিনিয়র বিশ্বকাপ, যেখানে খেলবেন 40 থেকে 50 বছরের বিশ্বের জনপ্রিয় সব ক্রিকেটাররা। এর ফলে আবারও মাঠে দেখা যাবে শোয়েব আখতার, সচিন টেন্ডুলকারের ব্যাট বলের লড়াই। দেখার সুযোগ মিলতে পারে রিকি পন্টিং, মাইকেল ভনদের অধিনায়কত্ব। প্রথমবারের মতো আয়োজিত এই বিশ্বকাপ শুরু হবে 2023 সালের সেপ্টেম্বরে, যেখানে অংশ নেবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ টেস্ট খেলুড়ে প্রায় সব দেশ। আছে জিম্বাবুয়ে, নামিবিয়া, তবে এই আসরে নেই বাংলাদেশ। পাকিস্তান ভেটেরানস ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফাওয়াদ ইজাজ খান এসব কথা জানিয়েছেন। বিশ্ব ক্রিকেট মোড়ল সহ বিভিন্ন দেশ এই বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ছিল। 40 বিশ্বকাপ স্টিয়ারিং কমিটি পাকিস্তানে এই আসর আয়োজনের সিদ্ধান্ত নেয়। প্রথমবারের মতো এই আসর আয়োজনের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত পাকিস্তান। ওয়ানডে ফরম্যাটে এই বিশ্বকাপ আয়োজিত হলেও থাকবে কিছুটা পরিবর্তন। 50 ওভারের পরিবর্তে ম্যাচ হবে 45 ওভার। বেশ কিছু ম্যাচ আয়োজিত হবে দিবারাত্রিতে, সরাসরি সম্প্রচার করা হবে সেমিফাইনাল সহ ফাইনাল ম্যাচ। বিশ্বের কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে এমন আয়োজন জমজমাট হবে, এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। মাসুম রাব্বি, সময় সংবাদ।